অন্তত 12-13-14 বছর আগে তার লগে আমার পরিচয়। আপনি ভাবেন না আমি দুই দিন আগের বক্তা, আমার বক্তৃতার বয়স 21 বছর, দাড়ি মুসকিন দেওয়ানো বাগে নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? ঈদে এই সমস্ত স্বর্ণের মানুষগুলো আমার অনেক আগের থেকেই পরিচিত। এই যে রতন ভাই বলল যে হুজুরের কথা আমি দাঁড়িয়ে রেখেছি, উনি দাঁড়িয়ে রেখেছে কবে জানেন? আজকে না, প্রায় 15 কত আরো প্রায় 22 বছরের মতো, আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আকবার। হাস্তাবাদে, হাস্তাবাদ যখন আমি ছিলাম 20 বছরের মতো, সে 20 বছর আগে আমি ইলিয়াস রহমান জিয়াদির ওয়াশনে দাঁড়িয়ে রেখেছি। কি মনে করলেন আপনি? এইরকম রতন একজন না, লাখ লাখ রতন ইলিয়াস রহমান জিহাদির কাছে তওবা করে দাঁড়িয়ে রেখে রতন হয়ে গেছে, স্বর্ণের রতন হয়ে গেছে বহুত। এটা আমার ক্রেডিট না, এটা আমার একমাত্র, এটা কারো ছিল হয়েছে আমার জন্ম দুঃখিনী মার দোয়ায়। আমার মা আমাকে বলছিল, ইলিয়া যেমন একদিন আসবে তোর কথায় হাজার হাজার মানুষ কাঁদবে, তোর বাড়ি হবে, গাড়ি হবে, যদি কোনোদিন পারস একটা মসজিদ মাদ্রাসা করিস, সেটাও আল্লাহ আমার দিয়ে করাইছে। এই যে আপনাকে চড়াইল 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। আপনারা তো খালি পাবেন মোল্লারা বুঝি পরের বাতে বাগুন দেয়, এই কোন চোরে কইছে থাপরে কান কোন ফাটায় ভালো একবারে, কোন চোরে কইছে মোল্লারা পরের বাতে বাগুন দেয় বেটা? ইচ্ছা করলে নিজের বাপের দেশে গোপালগঞ্জ কিনতে পারতাম টুঙ্গি পাড়ায়, তা না কিনে বেটা কিনছি চড়াইলে কেরানীগঞ্জ, 1,20,00,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জায়গা কিনে অক্ষ করে দিছি আল্লাহর নামে। তোমরা তো কোটি কোটি টাকার নড়াচড়া করে, পারলে দেখাও তো আমার মতের মেয়েটা কলজে দিয়া, গৌরব করি নাই শুকুর আদায় করছি মিয়া। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ করিস, বাড়ি করার সাথে সাথেই আমার বাড়ির সাথেই দুই বাড়ির মাঝখানে 1,20,00,000 টাকা দিয়ে গত বছরের অক্টোবরের 1 তারিখ আমি মসজিদের জায়গা কিনছি, অক্ষ করে দিয়া অক্টোবরের 10 তারিখ নিজের টাকায় কাম করছি। এই পর্যন্ত আমার ফান্ডে থেকে 1,30,00,000 টাকা চলে গেছে, ওই হলো 1,20,00,000, এ হলো 1,30,00,000, 2,50,00,000 টাকা চলে গেছে আমার নিজের ক্যাশ টাকা আলহামদুলিল্লাহ। আমি কারো কাছে একটা টাকা বলি নাই আপনি দেন, ইচ্ছা করে অনেকেই দিছে। হে মুসলমানের পোলা, তো 2,50,00,000 টাকা যদি আমার নিজের যায়, ছয়তলা ফাউন্ডেশন দিয়ে নিচ্ছে মসজিদ, মসজিদটা দেখলে আপনার বুকটা ভরে যাবে। বিশ্বনবী নিজে বলেছেন, আল্লাহর ওয়াদা, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যে বাড়ি গাড়ি ইলিয়াস রহমান জিয়াদির জীবন অনেক আল্লাহ করাইছে আমারে দিয়া, কিন্তু ভাইজান রে আমি সবচেয়ে আসল বাড়ি করছি একটা, সেটা হলো মসজিদ। আলহামদুলিল্লাহ আমার রতন ভাই বলে ফেলছে, আমার মসজিদ এখন নিস্তালায়, আমার মসজিদের নিস্তালায় টাইলসের কাজ শুধু বাকি, 3 তলার পিলার উঠে গেছে, আমি কারো কাছে 3 টাকাও চাই নাই যে আপনি আমার 1 বস্তা সিমেন্ট দেন। যদি কোন বক্তার ওয়াজ করে কি করে আমার কাছে শিখবেন আমি কি করি? আমি রাতে কামাই, দিনের বেলা মিস্ত্রির খরচ দেই, আলহামদুলিল্লাহ বললেন না? এটা কিন্তু আমার নিজের ক্রেডিট না, আপনি ভাবতে পারেন ওই বেড়ে রানছে কি নিজের ওই মসজিদের গোয়াস গল্প শোনার লাগে। যদি আপনি এটা মনে করেন আপনার ইমান চলে যাবে, আল্লাহর ঘরের প্রশংসা যে করবে যেই করুক। এই যে মেম্বার সাহেবের বাড়ির 2 তলায় মসজিদটা দিছে আল্লাহর পাগল, এই মিয়া কম লসে দেয় নাই, কথা বলেন না কেন? সে বাড়ি গাড়ি যা কিছু করুক না কেন, ওগুলো কোনো কামে আসবে না। ওইটা মরার পরে ছেলে বড় ছেলে কবে এইটা আমার, এই ফলোর আমার, বউ কইবে এটা আমার, আমার কিছুই দিয়ে যায় না, এটা আমি নিমু, সব তারা ভাগ করে নিয়ে যাবে, কিন্তু একটা জিনিস ভাগ করে নিতে পারবে না, যিনি ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ আল্লাহর নামে দান করে দিছি, যদিও দলিল আমার নামে, আল্লাহর নামে অক্ষ করে দিছি, আমার পোলা মায়া নাতি পোতা কেয়ামত পর্যন্ত বলতে পারবে না এই মসজিদের 6% জায়গা আমার দাদা আমারে দিয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না, কথা বলেন না কেন? আসল জান্নাতের বাড়ি করছি আমি ওইটা। আর মেম্বার সাহেব জান্নাতের জায়গায় এত যত সময়ের জন্য দিছে, জান্নাতের বাড়ি করছে এইটা। এইটা যদি আপনি না বলেন আপনার ইমানের স্পিড বাড়বে না। এই যে আমি বলতেছি আপনার মনের ভিতরে একটা আশা যাচ্ছে যে জিহাদি সাহেব যদি মোল্লা মানুষ পারতে পারে, এত কোটি টাকা খরচ করে, আমারও তো আল্লাহ কম দেয় নাই, হে নয় 2-3 কোটি 5 কোটি টাকা খরচ করে করবে, আমি অন্তত 50,00,000 টাকা খরচ করে একটা মসজিদ করে যাই। বিক্রমপুর 50,00,000 টাকা মসজিদ করলে বিশাল বড় মসজিদ হয়ে যায়। এই ভাই বাড়ি গাড়ি কিছু সাথে যাবে না, একটা জিনিস সাথে যাবে, যদি জীবনে একটা মসজিদ মাদ্রাসা করে যান, ওইটা আপনার কবরে যে ডাইরেক্ট জান্নাতের ফুলের বিছানা করে দিবে। এই দিকে আপনার আমার খেয়াল নাই, আর খালি কোন করুণা যায় না কে, করুণা যায় না কে, করুণা তোমার হৌর বাড়ি নিজে যাইব,
করুণা যাওয়ার কাম করবা না করবা কাম কুকাম আবার মুনাজাতে বয়া কও করুণা যায় না আর খালি আমাগো দোষে কই হুজুরা দোয়া করনে লাগে করুণা যায় না তুমি করবা কাম আমরা করব দোয়া না অতএব আমার দিকে তাকান যতটুকু সময় আছে না আওয়াজ বন্ধ করে আওয়াজ কেরকের আওয়াজ করে কেন এই মুসলমানের সন্তান শুধু দুই চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝান জিলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া যদি আল্লাহ তারে দিয়ে মসজিদ মানসা করাইতে পারে এই যে রতন আজকে ডাইরেক্ট ওয়াজে ওঠার আগে বলে দিছে আমি আপনার মসজিদে আমার মসজিদের একটা টাইলসে খরচ হবে 600 টাকা চায়না টাইলসে লাগানো দিয়ে 700 টাকা রতন ভাই কইছে আমি দুইটা টাইলসের দাম দিব সে দুইটা টাইলসের দাম বলে ফেলছে যদি এখন মারা যায় রতন তার মা বাবার জন্য দুইটা জান্নাতের মালিক হইল এটা আমি কই নাই আমার বাপেও কয় নাই শেখ হাসিনাও কয় নাই কইছে ডাইরেক্ট বিশ্বনবী আর বিশ্বনবীর কইছে আমার আল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ খালি পুরা মসজিদ বানাই দিলে হে জান্নাতে যাবে টাইলস দিলে এক বস্তা সিমেন্ট দিলে 10টা টাকাও যদি হালাল টাকা কোনো রিকশা চালক দেয় সেও জান্নাতে যাবে সুবহানাল্লাহ কারণ মসজিদ ডাইরেক্ট কারো ব্যক্তিগত ঘর না এটা আল্লাহর ঘর আমি রতনরে কই নাই তুমি দাও হে নিজের থেকে বলছে দুইটা টাইলসে তার মা বাবার জন্য প্রথম দুইটা জান্নাত বরাদ্দ হয়ে গেছে ও ভাই তোমার মসজিদ পুরা বানায় জান্নাতে যাওয়ান লাগবো না একটা মসজিদের রাস্তা দিয়ে যাইতেছো দেখো মসজিদের বাক্স ফেলাই দিছে দান করে যান মুক্ত হস্তে ব্যবসায় গেছো রাজশাহী গরিব এলাকা লেখে তুইছে তুমি পকেট থেকে বাইর করে 500 টাকার একটা নোট কেউ দেখে নাই দলামস করে আসছে বাস্তুর মধ্যে ফেলাই দিয়েছো দেখছে কে জোরে কন কে আমার আল্লাহ বলেন বান্দারে তুই ফেলাইছোর আমি দেখছি ওই মসজিদের ইমাম সাহেবও দেখে নাই